ওয়ানডে বিশ্বকাপের আগে ধাক্কা টিম অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে চোট পেয়ে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ম্যাথিউ ওয়েটকে। এদিকে ফিটনেস পরীক্ষার জন্য দু সপ্তাহ সময় দেওয়া হলো ওয়ানডে ক্রিকেটের অন্যতম তারকা কেন উইলিয়ামসনকে। টিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানা গিয়েছে গোড়ালিতে চোট পেয়েছেন ম্যাক্সওয়েল। 2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর আইপিএল খেললেও অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেননি ম্যাক্সওয়েল। এদিকে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই চোট পান উইলিয়ামসন, এরপর মাঠের বাইরে তিনি। অনুশীলন শুরু করলেও এখনও ফিট নন উইলিয়ামসন।